আসসালামু আলাইকুম। হোপ দ্যাট আপনারা সবাই ভালো আছেন। আমরা যে প্রতিটা ক্লাস করি, প্রতিটা ক্লাস শেষে আমাদের একটা করে অ্যাসাইনমেন্ট থাকে, আর এই অ্যাসাইনমেন্টগুলো আপনি কীভাবে জমা দেবেন এটা নিয়ে অনেকেই প্রবলেম ফেস করেন। ম্যাক্সিমাম যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে যারা গিটহাব কীভাবে ইউজ করতে হয় বা প্রজেক্টগুলো আপনি কীভাবে গিটহাবে রাখবেন এবং এই লিঙ্কটা কীভাবে শেয়ার করবেন আপনারা এটা জানেন না। সো আশা করি আজকের পর থেকে আপনাদের এই টাইপের কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ আমি A to Z দেখিয়ে দেব আপনাদের। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের একটা গিটহাব অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার গিটহাব একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আমরা চাচ্ছি কি আমরা আমাদের লোকাল হোস্টে, দ্যাট মিন্স আমাদের PC-তে যে অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টটা আমরা এখানে রাখতে যাচ্ছি। তাহলে হচ্ছে আমরা যদি লোকাল হোস্ট থেকে আমাদের প্রজেক্টে যদি গিটহাবে রাখতে চাই তাহলে এর জন্য অবভিয়াসলি আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হবে। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিই যে একটা নদী আছে, নদী এপার থেকে যদি ওপারে আমরা যেতে চাই তাহলে অফিসলি আমাদের নৌকা বা একটা ব্রিজের প্রয়োজন হয়। ঠিক তেমনই এখানে আমাদের লোকাল হোস্ট থেকে বা আমাদের PC থেকে গিটহাবে আমাদের প্রজেক্টে রাখার জন্য একটা মাধ্যম প্রয়োজন। এই মাধ্যমটা হিসেবে কাজ করবে গিট। আমরা যদি যে কোনো ব্রাউজারে এসে লিখে গিট ডাউনলোড দিয়ে এন্ট্রি হিট করি তাহলে আমাদের এরকম অফিসিয়াল একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবে। এখানে আমরা যদি ক্লিক করে ভিতরে প্রবেশ করি তাহলে এখানে আমাদেরকে দেবে ম্যাক ইউজার হলে উইন্ডোজ বা লিনাক্স, যে ইউজার সেই হিসেবে ডাউনলোড করে নিতে পাবে। আমরা যেহেতু উইন্ডোজ, জাস্ট এখানে যদি উইন্ডোজে ক্লিক করি, ক্লিক করার পর আপনি 64-bit না 62-bit ডাউনলোড করবেন সেটা টোটালি আপনার PC-র উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি 64-bit-এ ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। অলরেডি এটা আমার ডাউনলোড এবং ইনস্টল করা আছে, যে কারণে আমি নতুন করে ডাউনলোড করতেছি না। আপনার জাস্ট এটা ডাউনলোড করে নেক্সট করলে আপনার কাজ হয়ে যাবে। এটা যদি একবারে সাধারণ সফটওয়্যার ইনস্টলেশনের মতো ছিল, যে কারণে আমি ওটা ইনস্টল করা দেখাচ্ছি না। এখন আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, আপনি যেটা অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছেন অবভিয়াসলি এর জন্য একটা আপনাকে রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আপনার গিটহাবে আসতে হবে। আসার পর আপনি যে প্লাস যে আইকন আছে এই আইকনে ক্লিক করবেন। করার পর নিউ রিপোজিটরি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের দিচ্ছে কি রিপোজিটরি নেম, এখানে আপনি ধরেন দিলেন অ্যাসাইনমেন্ট ওয়ান নামে একটা নাম দিলেন। তাহলে আপনার যদি নামটা ভ্যালিড হয় তাহলে কিন্তু আপনাকে এখানে দেবে যে অ্যাসাইনমেন্ট অ্যাভেলেবেল, আর যদি দেখা যায় এই নামে অন্য কোনো রিপোজিটরি ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে দেখা যাবে আনঅ্যাভেলেবেল বা কোনো একটা মেসেজ দিয়ে দেবে। যেহেতু এটা আমাদের অ্যাভেলেবেল আছে, যে কারণে আমরা এই নামটা রাখতেছি, আপনারা আপনাদের প্রজেক্টের উপর বেস করে নামগুলো দিয়ে দেবেন। এরপর এখানে আমরা পাবলিক রাখতেছি, বাই ডিফল্ট যেভাবে আছে সব কিছু সেভাবে থাকবে। জাস্ট আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্রিয়েট ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে কিছু কমান্ড দিচ্ছে, এই কমান্ডগুলো কীভাবে কাজ করে এগুলো আমরা একটু পর দেখব। এখন আমাদের প্রজেক্ট যেখানে আছে আমরা সেখানে যাচ্ছি। এখানে আমাদের এই কুইস্ট নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতর মূলত আমাদের প্রজেক্ট আছে। আমরা চাচ্ছি এই প্রজেক্টটাকে গিটহাবে রাখার জন্য। তাহলে এই প্রজেক্টটাকে আমরা যদি গিটহাবে রাখতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের কী লাগবে, গিট লাগবে। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমাদের এখানে দেখা যায় গিট ব্যাশ শেয়ার। এটা কেন দেখাচ্ছে, কারণ অলরেডি আমরা গিট ইনস্টল করে নিয়েছি। তাহলে আমরা যদি এখানে গিট ব্যাশ শেয়ারে ক্লিক করি তাহলে ফার্স্ট আমাদের কমান্ড দিতে হবে, আমরা যখন রিপোজিটরি ক্রিয়েট করেছি তখন আমাদেরকে দিয়েছে ফার্স্ট কমান্ড হচ্ছে গিট ইনিট। তাহলে আমরা গিট ইনিট আমরা এখান থেকে এই কমান্ডটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এই কমান্ডটা এখানে বলে দিচ্ছি। দেওয়ার পর আমরা যদি এটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে আমাদের যে গিট আছে এই গিটটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এরপর আমাদের সেকেন্ড যে কমান্ড আছে, এখানে আমাদের যতগুলো ফাইল আছে এই ফাইলগুলোকে আমার অ্যাড করতে হবে। আর দেখেন আমি যখন গিটে ইনিশিয়ালাইজ করলাম বা এখানে ইনিশিয়ালাইজেশন করলাম তখন দেখা যাচ্ছে দেখেন ডট গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আর আমি ফাইলগুলো যেহেতু অ্যাড করতে যাচ্ছি তাহলে আমাকে লিখতে হবে গিট অ্যাড স্পেস ডট, দ্যাট মিন্স এখানে যতগুলো ফাইল আছে সকল ফাইলগুলো আমার অ্যাড হয়ে যাবে। এখানে অ্যাড হতে একটু সময় নেবে। ওকে, পারফেক্টলি আমাদের সকল ফাইলগুলো অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজ করতে হবে, এখানে দেখেন থার্ড কমেন্ট দেওয়া আছে গিট কমেন্ট -m ফার্স্ট কমেন্ট। এখানে আমরা এই কমেন্টটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা যদি এখানে এই কমেন্টটা পেস্ট করে দেই, আপনি চাইলে এখানে ফার্স্ট কমেন্টের জায়গায় যে কোনো নাম দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। বাট এখানে যে কমেন্ট আছে আমরা হুবহু রেখে আমরা এন্টারে হিট করে নিচ্ছি। তাহলে পারফেক্টলি আমাদের গিট কমেন্ট হয়ে গিয়েছে। এখন আমাদের ফাইনাল যে কাজটা আছে সেটা হচ্ছে এখানে যে আমাদেরকে একটা লিঙ্ক দিয়েছে এই ফুল লিঙ্কটা আমরা কপি করে নেব।
আমরা এই যে এই লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে আমরা এখানে এসে পেস্ট করে দেবো। এই লিঙ্কটার মাধ্যমে দেখা যাবে যে আমাদের প্রজেক্টে এখানে চলে আসবে বা এই লিঙ্কটাতে চলে এসে যাবে। তাহলে আমরা যদি এটাকে এন্ট্রি হিট করি, একটু সময় নেবে, সে আমরা পারফেক্টলি কাজ হয়ে গেছে। এবং একবারে ফাইনাল যে টাস্ক সেটা হচ্ছে আমাদের লাস্ট যে কমান্ডটা আছে, গিট পুশ হাইপেন ইউ অরিজিন মাস্টার। আমি যদি এখানে কমেন্টে দিই গিট পুশ হাইপেন ইউ অরিজিন মাস্টারটি এন্ট্রি হিট করি, তাহলে আমাদের পারফেক্টলি এই প্রজেক্টটা আমাদের এই ইউআরএল বা এই রিপোজিটরিতে পুশ হয়ে যাবে। একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করি। তাহলে আমাদের পারফেক্টলি কাজ হয়ে গিয়েছে। এখন যদি দেখা যায় আমরা এখানে এসে যে রিপোজিটরিটা ক্রিয়েট করছি এখানে যদি রিলোড দেই, রিলোড দিলেই দেখেন এখানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট স্টাডি মার্টের ভিতর যদি আমি প্রবেশ করি, তাহলে দেখেন পারফেক্টলি আমি যে অ্যাপগুলো ক্রিয়েট করছি বা টেমপ্লেট ক্রিয়েট করছি বা যে ফাইলগুলো ক্রিয়েট করেছি সব কিছু কিন্তু আমার এখানে চলে এসেছে। তাহলে এভাবে আপনারা আপনাদের প্রজেক্টগুলো গিটহাবে পুশ করবেন। এবং আপনি কী করবেন যে এখান থেকে দেখবেন যে কোড আছে, কোডে ক্লিক করলে আপনার দেখা যাবে যে https এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আপনি আমাদের যে গুগল ক্লাসরুম আছে এই গুগল ক্লাসরুমে আপনি এই লিঙ্কটা জাস্ট সাবমিট করে দেবেন। এই লিঙ্কটা সাবমিট করলে আমি এই লিঙ্কের মাধ্যমে আপনাদের প্রজেক্টগুলো দেখতে পাবো। এক্সাম্পল হিসেবে যদি দেখে আমি ইনকগনিটো উইন্ডোজ আমি ওপেন করি আর এই লিঙ্কটা দিয়ে আমি যদি এন্ট্রি হিট করি, তাহলে দেখেন আমি কিন্তু এই প্রজেক্টটা দেখতে পাচ্ছি। তাহলে আপনারা এভাবে আপনাদের প্রজেক্টগুলো সাবমিট করবেন গুগল ক্লাসরুমে। তাহলে আশা করি আজকের লেকচার ভিডিও দেখার পর আপনাদের গিটহাব নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না, আর আপনি এইভাবে ফলো করে আপনাদের প্রজেক্টগুলো সাবমিট করবেন বা অ্যাসাইনমেন্টগুলো এভাবে গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।